ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। গোটা বিশ্বের ছবিটা সুকর্ণা তুমি আমাদের দেখালে। অন্যদিকে আমরা জানি যে এ দেশে এবং এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে এবং এ রাজ্যে সেই কারণে কিন্তু যে নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে তা হলো সাপ্তাহিক লকডাউন, এবং সেই সাপ্তাহিক লকডাউন অর্থাৎ সপ্তাহে দুদিন করে লকডাউনের আজ প্রথম পর্ব, আজকে প্রথম দিন। আজ কিন্তু লকডাউন চলছে, ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত এই লকডাউন চলবে এবং শহরের বিভিন্ন জায়গার ছবি সকাল থেকে আপনাদের আমরা দেখাচ্ছি। বেহালার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং বেহালা চৌরাস্তায় এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি অনির্বাণের কাছে। অনির্বাণ, বেশ কিছু জায়গায় আমরা দেখলাম যে আজ ভোর 6টা থেকেই কিন্তু পুলিশি নজরদারি যথেষ্ট কড়া রয়েছে। বেহালা চৌরাস্তায় তুমি রয়েছো, সেখানে ছবিটা কি? দেখো, বেহালা এমন একটা জায়গা যেখানে থেকে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা একেবারে সীমান্তবর্তী অংশ হচ্ছে এই বেহালা। ফলে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কিন্তু বেহালায় ঢোকার একাধিক রাস্তা রয়েছে। সেই কথা মাথায় রেখে কিন্তু গোটা এই সাউথ ওয়েস্ট ডিভিশনের পুলিশ ডিসিরা তারা কিন্তু একটি দ্বিস্তরীয় তারা কিন্তু একটি নিরাপত্তা বলয় তৈরি করেছে, যেখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেহালা চৌরাস্তা সেখানকার পুলিশি ছবিটা তুমি দেখতে পাচ্ছ, পুলিশি কড়াকড়ির ছবিটা। প্রতিটি গাড়ি, প্রতিটি সাইকেল আরোহী প্রত্যেককে কিন্তু দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি, যেমন একটি বড় গাড়িকে দাঁড় করানো হলো, ঠিক তেমনভাবে সাইকেল নিয়ে যদি কেউ আসে তিনি কোথায় যাচ্ছেন, তার কাছে নির্দিষ্টভাবে পরিচয়পত্র আছে কিনা, তার যে পারপাস সেই পারপাসের কাগজপত্র আছে কিনা তা কিন্তু খতিয়ে দেখছেন পুলিশ কর্মীরা। এবং তোমাকে যে দ্বিস্তরীয় নিরাপত্তা বলার কথা বলছি তার একটাই কারণ যে যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা লাগোয়া এই বেহালা অংশটি, সেই জায়গায় কিন্তু মূলত জোকার দিকে এবং শিবরামপুরের অংশে সেখানে কিন্তু পুলিশের তরফে একটি একেবারে ব্যারিকেড দিয়ে নাকাবন্দি করে দেওয়া হয়েছে, যেটা দক্ষিণ চব্বিশ পরগনায় কোনো গাড়ি সেটা ইমার্জেন্সি পারপাস অর্থাৎ অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়িকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। মেডিকেলের সাথে যুক্ত যারা তাদেরকে ছাড়া এই বেহালা অঞ্চলে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এই যে বড় বড় মোড় রয়েছে অর্থাৎ চৌরাস্তা মোড়, পণ্যশ্রী মোড় বা বেহালা ট্রাম ডিপো, এই সমস্ত জায়গায় পুলিশই কড়াকড়ি রয়েছে। তার একটাই কারণ যে যেহেতু বিভিন্ন গলি থেকে প্রচুর মানুষ বেরিয়ে পড়েন মেন রাস্তায় এসে এবং সাইকেল নিয়ে তারা বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছেন, তাদেরকে কিন্তু মূলত এখানে স্ট্রেস করা এবং তাদেরকে চেক করা। ইতিমধ্যে কিন্তু কলকাতার এই যে চেকিং চলছে সকাল থেকে সেখানে কিন্তু প্রচুর সংখ্যক সাইকেল ইতিমধ্যে সিজ করেছে পুলিশ। এবং একেবারেই তাই অনির্বাণ, তোমাকে অনেক ধন্যবাদ। সুতরাং কলকাতা মানে শহরের সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার, সেখানে কিন্তু একই রকম ভাবে কড়াকড়ি নজরদারি চোখে পড়ছে। উত্তর থেকে দক্ষিণ কলকাতার সর্বত্র একই ছবি দেখা যাচ্ছে। ইএম বাইপাসের সকাল 8টার ছবি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড করা হয়েছে, সেখানে পুলিশ কর্মীরা রয়েছেন, পুলিশ আধিকারিকরা রয়েছেন, গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঠিক কি প্রয়োজনে বেরিয়েছেন তারা। গড়িয়াহাট সকাল 8টার ছবি, সেখানেও কিন্তু নাকা চেকিং চলছে। ধর্মতলার ছবি আমরা দেখতে পাচ্ছি সকালবেলা 6:30 ছবি আমরা দেখতে পাচ্ছি, তখন একেবারেই ফাঁকা। এবং আমার ধারণা যে যেভাবে শহরের প্রত্যেকটা জায়গার ছবি আমরা দেখছি, ধর্মতলাও নিশ্চয়ই এখন সেরকমই হবে, অর্থাৎ নাকা চেকিং চলবে। উল্টোডাঙা 7:30 ছবি সুকর্ণা, কিছুক্ষণ আগেরই পার্ক সার্কাসে সেখানকার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র, দেখে নেব। লকডাউনের একেবারে প্রথম পর্বে যেভাবে কলকাতার বিভিন্ন রাস্তায় চেকিংয়ের ছবি ধরা পড়েছিল, আজ আবারও কিন্তু সেই ছবি ধরা পড়ছে। এই মুহূর্তে পার্ক সার্কাস 7 পয়েন্টের মোড়ে রয়েছি এবং প্রচুর পুলিশ কর্মীরা তারা রাস্তায় রয়েছেন এবং এখানে প্রত্যেকটা গাড়িকে চেক করা হচ্ছে এবং যারা বেরিয়েছেন রাস্তায় তারা সঠিক উদ্দেশ্য নিয়ে প্রয়োজনীয় কাজে বেরিয়েছেন কিনা সেটাই কিন্তু মূলত চেক করা হচ্ছে। প্রত্যেকটি গাড়িকে দাঁড় করানো হচ্ছে, দু চাকা বা চার চাকা, তারা কোথায় যাচ্ছেন, কি কারণে বেরিয়েছেন, এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং তারপর তাদেরকে ছাড়া হচ্ছে, প্রয়োজন পড়লে তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে। এটাই কিন্তু ছবি, অর্থাৎ একেবারে লকডাউনের শুরুতে যে ছবি দেখা গিয়েছিল কলকাতায় বিভিন্ন রাস্তায় সেই ছবি অর্থাৎ সেই নাকা চেকিংয়ের ছবি কিন্তু আবার ফিরে এলো এই পর্বে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।